থানার কার্যক্রম নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন আমাদের উত্তরাঞ্চলীয় প্রধান হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার থানাগুলো অবকাঠামোগত দিক দিয়ে ঠিক রয়েছে কিনা এবং ঠিক কত সংখ্যক পুলিশ যোগদান করেছেন, কার্যক্রম কতটা স্বাভাবিক দেখছেন আপনি? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বগুড়া সদর থানা বাদ দিয়ে অন্য যে 11টি থানা রয়েছে সবগুলোতেই একেবারে বলা যায় যে থানা ভবনই তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। তবে যান্ত্রিক কিছু বিষয় রয়েছে, নেটওয়ার্ক সহ অন্যান্য কিছু কারণে কিছু কিছু কাজ বিঘ্নিত হচ্ছে। তবে সদর থানার যে মেরামতের কাজ সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি সদর থানার একজন কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যে এই সপ্তাহের মধ্যেই তারা সদর থানার কাজ শুরু করতে পারবেন। পাশেই যে তাদের অফিসার্স কোয়ার্টার রয়েছেন সেখানে এখন তাদের কাজ আপাতত চলছে বগুড়া এসপি অফিসের ডিবি কার্যালয়ে এবং এটি আরও কয়েকদিন এখানেই কাজ চালানো হবে, সেই রকমই ধারণা তারা দিয়েছেন। আর এই সদর থানার যে একেবারে শহরের কেন্দ্রস্থল সেখান থেকে পুলিশ অফিসের দূরত্ব খুব বেশি না হওয়াতে বলা যায় যে যাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন তারা খুব সহজেই সেটি নিতে পারছেন এবং এটি আর একটু সহজ হবে যদি সদর থানার যে আবাসিক কোয়ার্টার আছে সেখানে পুলিশ কাজকর্ম তাদের শুরু করেন তাহলে। আর এর বাইরে বগুড়ায় একটি ফাঁড়ি শুধু পুরী ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি ফুলবাড়ি ফাঁড়ি, সেটি ছাড়া অন্য সবগুলো থানায় মোটামুটি স্বাভাবিক রয়েছেন। আর পুলিশের যে কর্মকর্তা বা সদস্যদের যোগ দেবার কথা আপনি বলেছিলেন, আমি যতটুকু জেনেছি যে প্রায় সবাই এখন তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। দুই একজন যারা বাকি রয়েছেন তাদের পারিবারিক কিছু সমস্যা রয়েছেন অথবা তারা অসুস্থতা জনিত কারণেই যোগ দেননি বলে আমরা জানতে পেরেছি। তবে বগুড়ায় এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক রয়েছে, সড়ক মহাসড়কগুলোতেও হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের ট্রাফিক সদস্যরা কাজ করছেন, তাদের সহযোগিতা করছেন সব শ্রেণীর মানুষ, ছাত্রদের পাশাপাশি সহযোগিতা করছেন মানুষ যারা সাধারণ পথচারী তারাও। সব মিলিয়ে বগুড়ায় পুলিশের কার্যক্রম এখন পর্যন্ত এই অবস্থার মধ্যে যা আমরা দেখতে পাচ্ছি সেটাকে সন্তোষজনকই বলা যায়। মামলা মোকদ্দমা নেবার কাজও চলছে, জিডিও করা হচ্ছে, অর্থাৎ বলা যায় যে স্বাভাবিক অবস্থায় আমরা যতটা দেখতে পাই প্রায় ঠিক সেই রকমই পুলিশের কার্যক্রম এখন রয়েছে। বগুড়া থেকে পুলিশের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন উত্তরাঞ্চলীয় প্রধান হাসিবুর রহমান।